থেকে লাইভটা দেখছেন সবাই জয়েন করে ফেলেন লাইভটা নেটে সাউন্ডে সবকিছুতে ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা একটু কষ্ট করে জানিয়ে দিবেন এবং আমাকে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা সেটা একটু কষ্ট করে জানিয়ে দিতে হবে কেমন আছো অনেক ভালো আছি আপু শোনা তোমরা কেমন আছো আর লাইভটা একদম ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কষ্ট করে জানিয়ে দাও হ্যাঁ লাইভটা একদম ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কষ্ট করে জানাও এবং আমাকে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কষ্ট করে জানাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা সুইট থ্যাংক ইউ নাদিয়া আপু তোমার জন্য ওয়েট করতেছিলাম আমি সুপার এক্সাইটেড বিকজ আসলে আমার শিপমেন্ট হ্যাঁ আমার শিপমেন্ট আসলে একটু লেটে আসছে যে কারণে না আমি আসলে লাইভটা একটু এই দুই দিন আসি নাই সত্যি কথা যেটা কারণ আমার স্টকে প্রোডাক্ট ছিল না আমার স্টক আউট ছিল ওকে আমার স্টক আউট থাকার কারণে হচ্ছে আমি কিন্তু প্রোডাক্ট আপনাদেরকে দিতেও পারি না এবং আমাদের আজকে না গত দুই দিন আগে যারা প্রোডাক্ট অর্ডার করছেন সবাই সুপার আপডেট খাজানা পাবেন সবাই সুপার আপডেট কারণ আমাদের দুই দিন প্রোডাক্ট ডেলিভারি যায় নাই টোটালি আমাদের প্রোডাক্ট স্টক আউট ছিল চিন্তা করেন আমরা দুই দিন লাইভে আসি নাই আমরা দুই দিন প্রোডাক্ট ডেলিভারি করতে পারিনি আমাদের শোরুম থেকে কাস্টমার এসে ফেরত গেছে প্রোডাক্ট ছিল না স্টকে আমাদের সেল এবার চিন্তা করেন আমরা সেল যতটুকু আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের প্রোডাক্ট থাকে না সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রোডাক্ট থাকে না আপু তুমি এমনিতেই যে ফর্সা মেকআপ করা লাগে না ইউ আর ন্যাচারাল বিউটি থ্যাংক ইউ আচ্ছা অফার দাও প্লিজ অফার দাম বেড়ে যাবে আজকে আজকে সবকিছু দাম বাড়ায়া দিব আপু তোমার জন্য ওয়েট করতেছিলাম থ্যাংক ইউ আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা সো আপনারা কি লাইভটা দেখতে পারতেছেন নেটে সাউন্ডে সবকিছুতে ক্লিয়ার কিনা আমাকে একটু জানান নেটে সাউন্ডে সবকিছুতে ক্রিস্টাল ক্লিয়ার কিনা আমাকে একটু জানান এবং আমার লাইভটা স্পষ্ট দেখা না গেলে কিন্তু আমি আজকে লাইভ করব না মেইনত হচ্ছে অনেক অনেক নকলবাজ মেইনত হচ্ছে এত এত পরিমাণ হচ্ছে এখন বাংলাদেশটাই হচ্ছে নকল দিয়ে ভরা যখন একটা প্রোডাক্ট আমরা নিয়ে আসি 2020 তখন থেকেই কিন্তু আমরা এটা কোম্পানি থেকে সরাসরি থাইল্যান্ড কোম্পানি থেকে ম্যানুফ্যাকচার করে নিয়ে আসি একটা প্রোডাক্ট যেই প্রোডাক্টটার আমি নাম দিয়েছিলাম খাজানা ফাইনালি হচ্ছে আমাদের ব্র্যান্ড ব্র্যান্ড নেম হয়ে গেছে এটা সো সবাই জানে সেটা সো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচার করা প্রোডাক্ট যেটা থাইল্যান্ড থেকে আমরা নিয়ে আসি সেটা কি করলো বাংলাদেশে নকল করলো সো কোম্পানি দেখেন আমাদেরকে এত এত সুযোগ সুবিধা দেয় যে স্পেশালি আমাদের একটা ব্র্যান্ড করে দিছে এরা স্পেশালি কি করছে আমাদেরকে একটা ব্র্যান্ড করে দিছে খাজানার আপু খাজানা ক্রিমটা ইউজ করলে কি ফেসে কোনো প্রবলেম হবে 3 বছর ইউজ করতেছি আপু 3 বছর ধরে আমি এখন ইউজ করতেছি আমার ফেসে কোনো প্রবলেম দেখতেছেন আমি তো আমার হাজার হাজার কাস্টমারকে ইউজ করাচ্ছি কই কারো ফেসে তো কোনো প্রবলেম হয় নাই আপু আর হবেও না কারণ যেগুলো ন্যাচারাল প্রোডাক্ট যেগুলো স্কিন ট্রিটমেন্ট প্রোডাক্ট সেগুলোতে স্কিন প্রবলেমের থেকে স্কিনে আরো আরো বেশি পরিমাণ আপনার সুন্দর হয় আপু কেমন আছো আপু তোমার হাসিটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু সোনা সো লাইভটা মনোযোগ দিয়ে আজকে দেখবেন যারা যারা এতদিন নকল সেল করছেন আমি একটা কথাই বলছি যারা নকল সেল করতেছিলেন নকল সেল করা অফ করে দেন তারা একটা কথাই বলছে খাজানা কি আপনার বাপের কোম্পানি খাজানা কি হচ্ছে আপনার একমাত্র একমাত্র কোম্পানি যেটা আপনাকে একমাত্র দিবে এরকম কিছু আমাকে একটা কথাই বলছে আমি একটা কথাই বলেছি তাদেরকে কিচ্ছু বলি নাই বলছি যে যখন এটার মালিক এসে লাইভে এটা ডিসকাস করবে যখন আমরা এটা কোম্পানি থেকে সরাসরি ম্যানুফ্যাকচার ভিডিও দিব কোম্পানি থেকে যখন আমাদেরকে একদম টোটালি সোল ডিস্ট্রিবিউটরশিপের লোগো দিয়ে দিবে তখন কি করবে আপু তুমি পিলিং করছো 3 দিন আগে করছি আপু আপু লাল চন্দন থেকে মুখ দিয়ে লাইভ দেখতেছি থ্যাংক ইউ সো মাচ আপু গুলশানে ডেলিভারি দিতে পারবা অবশ্যই সারা বাংলাদেশে আমরা দেই আপু সো কোনো টেনশন করার কিছু নাই 3 নম্বরে দেখেন এত এত নকল বের হইছে আনাচে কানাচে মুদির দোকানেও খাজানা পাওয়া যায় না মুদির দোকানে গিয়েও খাজানা চাইবেন তারাও খাজানা বের করে দিতে পারবে এতদিন কেন হ্যাঁ এতদিন কেন হচ্ছে একাকিত্ব জীবন একাকিত্ব জীবন তুই যে বড়ই কালা বিকজ এটা মেকআপ করে আসার কি কোনো প্রয়োজন আছে একাকিত্ব জীবন আপনি একটু আমার লাইভটা প্রথম থেকে দেখেন দেখার পরে দৌড়ায় গিয়ে আমার শোরুমে গিয়ে দাঁড়ান আমি একটু পর শোরুমে আসতেছি আমি একটু পরে হচ্ছে শোরুমে আসতেছি আপনি একটু আমাকে দেখার জন্য শোরুমে গিয়ে দাঁড়ায় থাকেন 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায় থাকবেন আমি গাড়ি দিয়ে এসে আপনার সাথে দেখা করব ঠিক আছে তখন আমি কালা নাকি ধলা সেটা একটু এসে দেখে যাই ঠিক আছে যদি সত্যিকারে ভালো মানুষ হয়ে থাকেন দেখে যাই সেকেন্ড এত এত নকল হইছে যে কাস্টমার কনফিউশন 600 টাকা 400 টাকা 200 টাকা 100 টাকাও খাজানা ক্রিম পাওয়া যায় 2020 কেন এরা সেল করলো না বুঝলাম কোম্পানি আমার জন্য তৈরি করে নাই কোম্পানি সবার জন্য মুদির দোকানদার সবার জন্য এটা বানাইছে তাহলে আপনারা চিন্তা করেন যে 2020 তারা কইছিল 2021 তারা কইছিল 2022 শেষে আইসা 2 মাস ধরে তারা খাজানা কই পাইলো চিন্তা করেন তাহলে 2022 এসে
খাজানা কোথায় পাইলো? এটা আমরা ফার্স্ট থেকে বলেছি, আমাদের থেকে পারচেজ করে এটা প্যাকেজিং নকল করছে, এটা কোটা নকল করে দেন এটা মার্কেটে আসছে। এখন কি করছে, যারা না বুঝে জিনিসটা কিন্তু অটোমেটিক সেল করে। এখন আপনাদেরকে আমি একটা সারপ্রাইজ দেখাবো। রেডি সবাই? সবাই সারপ্রাইজের জন্য কি রেডি? ফাইনালি, কারণ এটা আমার 2 বছর টাইম লাগছে। এই জিনিসটা আমার করাই আনতে 2 বছর টাইম লাগছে কোম্পানি থেকে। আপু লাভ ইউ টু। আপু তুমি কালা হবা কেন? তুমি অনেক সুন্দর, ইউ আর বেস্ট আপু। থ্যাংক ইউ সো মাচ আপু সেন। আমি তো ভাই জন্মগতই কালা। কালা কালা কি জানো একটা গান আছে না, আমি তো ভাই জন্মগত কালা। কালা থেকে যতটুকু দেখতেছেন আমার প্রোডাক্ট ইউজ করে আমি সুন্দর হয়েছি। আপু কেমন 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 কেমন? আচ্ছা এখন আসি, দেখাবো। সবাই কি রেডি? আই এম সুপার এক্সাইটেড। যারা এক্সাইটেড লাইভ শেয়ার করবেন। 1K ভিউয়ার্স চাচ্ছি আজকে। 1K ভিউয়ার্স আমার দরকার, কারণ 1K ভিউয়ার্স না হলে কিন্তু আমি খাজানা আজকে লঞ্চিং করব না। সুপার আপডেট খাজানা, সুপার বাংলাদেশের যদি কোনো বেস্ট নাইট ক্রিম থাকে, বাংলাদেশের যদি কোনো পপুলার হোয়াইটনিং নাইট ক্রিম থাকে, সেটা হচ্ছে খাজানা। এবং কি এমন কোনো আপু নাই যে একটা হলেও খাজানা ইউজ না করছে? এমন কোনো আপু নাই। আপু আমি খাজানা ক্রিমটা নিতে চাই, ঠিক আছে? আপু আজকে আমার মন ভালো নেই। ওকে ওকে দেখা যাচ্ছে। ওকে, কে কে লাইভটা দেখতে পারতেছেন ক্লিয়ার? লাইভটা একটু শেয়ার করবেন। আজকের লাইভের সর্বোচ্চ শেয়ারকারী, আজকের লাইভের সর্বোচ্চ শেয়ারকারী পাবেন হচ্ছে খাজানা ক্রিম ফ্রি। আমি কি দেখাবো সুপার আপডেট খাজানা? কি দেখার জন্য আপনারা পার্সোনালি প্রস্তুত আছেন? পাগল টাগল হয়ে টয়ে যান না আজকে, বিকজ এমন এমন ব্লাস্ট। আপু তুমি কালো না, তুমি তো বেস্ট, অন্য সেলারদের মতো সার্জারি করে আসুনি। ওকে আপু, অয়েল স্কিনে ব্রনের পোর্জের হোয়াইটনিং এর খাজানা খাজানা খাজানা, সবাই খাজানা নিবেন, আর এবারে খাজানা। আপনি তিনটা ইউজ করলে পুরা স্কিন ব্রাইট হয়ে যাবে, পুরা স্কিন হোয়াইট হয়ে যাবে। আপু কেমন আছো? আমি খাজানা দেখতে চাই, খাজানা নিতে চাই। আচ্ছা ঠিক আছে, গত 2 দিন আগে যারা অর্ডার করছেন সবাই আপডেট খাজানা পাবেন। গত 2 দিন আগে যারা খাজানা অর্ডার করছেন সবার আপডেট খাজানা। এখন আমি দেখানো স্টার্ট করি। দেখা যাচ্ছে আজকে আমি অনেক ঢং করবো আপনাদের সাথে, কারণ এমন একটা ব্লাস্টিং প্রোডাক্ট, সুপার আপডেট বইলা কথা, এমন একটা ব্লাস্টিং প্রোডাক্ট। আর একটা কথা বলে দিই, আজকে কিছু সিক্রেট আমি আপনাদের সাথে শেয়ার করব। ফাইনালি হচ্ছে আমরা কিন্তু এই সিক্রেটগুলা আপনাদের সাথে শেয়ার করি না, বাট আজকে আমরা সিক্রেটগুলা শেয়ার করব। সিক্রেটগুলা শেয়ার করার 2টা রিজন। কারণ হচ্ছে আপনারা যখন আমাদের এই সিক্রেট জিনিসগুলা দেখতে পারবেন, তখন কিন্তু আর নকলবাজদের থেকে প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না। নকলবাজদের থেকে হচ্ছে, ঠিক আছে, নকলবাজদের থেকে কিনে, দাঁড়ান, নকলবাজ থেকে কিনে হচ্ছে আর প্রতারিত হবেন না। নকলবাজরা তো সব সময় বসেই থাকে, কেমনে একটা ভাইরাল প্রোডাক্টের মার্কেট নষ্ট করা যায়, কেমনে একটা ভাইরাল প্রোডাক্টের হচ্ছে মার্কেট ডিমান্ড নষ্ট করে মার্কেটে 2 টাকা করে ছাড়ার জন্য, এরা সব সময় বসে থাকে। সো সবাই একটু রেডি হন, আমি সুপার আপডেটটা দেখাবো। আজকে লাইভে 1K ভিউয়ার্স আমার দরকার। 1K ভিউয়ার্স না উঠালে আমি এটার প্রাইস বাড়ায় দিব। সোজা কথা, খাজানা ক্রিম যারা নিতে চাচ্ছেন, 1K ভিউয়ার যদি না উঠাইতে পারেন আমি এটা প্রাইস অনেক বাড়াইয়া দিব। সো আমি বিসমিল্লাহ করে দেখানো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপার আপডেট খাজানা, সুপার আপডেট খাজানা। জাস্ট আপনারা কি দেখতে পারতেছেন আমার হাতে, কি আমার হাতে কি আপনারা কিছু দেখতে পারতেছেন? আপডেট খাজানা, সুপার আপডেট খাজানা। চাইলে এটা নকল করে দেখাইস, ঠিক আছে? নকলবাজরা চাইলে এটা নকল করে দেখাইস, বিকজ আজকে যেই প্লাস্টিকটা আমি দেখাবো, জাস্ট আমি কি দেখাবো? থ্যাংক ইউ সাদিকা আপু, থ্যাংক ইউ সো মাচ, আর ওয়েলকাম মাই ওয়ার্ল্ড ইয়ার। আপু তোমার লাইভে নতুন, থ্যাংক ইউ ঝর্ণা আপু। পাকিস্তানি স্কিন কালো হয়ে গেছে, কোনো সমস্যা নেই, অর্পিত আপু খাজানা ইউজ করবেন, স্কিন ঠিক হয়ে যাবে। সবাই লাইভটা শেয়ার করবেন, আমি সুপার এক্সাইটেড আমার খাজানা ক্রিম দেখানোর জন্য। লেজার করা দেখেন, জাস্ট সি লেজার
করা, হ্যাঁ, এটা কিন্তু কোনো স্টিকার না। আপনারা অনেকে ভাবতে পারেন যে এটা স্টিকার, এটা কিন্তু কোনো ধরনের কোনো স্টিকার না, এটা হচ্ছে লেজার করা। কৌটার গায়ে লেজার করে কোম্পানি পাঠাইছে, কৌটার গায়ে লেজার, বুঝতে পারতেছেন? কৌটার গায়ে হচ্ছে লেজার করে কোম্পানি এটা আপনাদের জন্য স্পেশালি পাঠাইছে। আপু কেমন আছো, আমি এটা নিতে চাই। ওকে আপু, জাস্ট একটু লাইকটা শেয়ার করে দেন, জাস্ট একটু লাইকটা শেয়ার করেন। সর্বোচ্চ শেয়ারকারী পাবেন হচ্ছে আপনাদের সবার পছন্দের খাজানা ক্রিমটা ফ্রি, সর্বোচ্চ শেয়ার করতে হবে। এটা কিন্তু কৌটার গায়ে লেজার করা, নট স্টিকার। এরকম যে আপনি উঠাবেন, উঠাইতেও পারবেন না, বিকজ এটা লেজার করা, এটা হচ্ছে লেজার করা। আপু আমি তোমার পেজের পুরান কাস্টমার, আমাকে ওয়েলকাম দিলা না, থ্যাংক ইউ আর ওয়েলকাম মাই ওয়ার্ল্ড ডিয়ার। আপু অনেক ভালো লাগতেছে খাজানা ক্রিম দেখে। এবারে খাজানা আপনি একদিনের রেজাল্ট, এক থেকে পাঁচ দিনে এবারে খাজানাতে আপনি রেজাল্ট পাবেন। এই খাজানাটা সবচেয়ে মেইন হচ্ছে এক থেকে পাঁচ দিনে। ভালোই লাগে তো, কেমন আছে এদের কপি? আচ্ছা জান্নাত, আপনি আপু আপনাকে একটু আমি ব্লক করি, আপনাকে আমি একটু ব্লক করি। এই মডারেটর টিম, এদেরকে একটু ব্লক করে দেন, কারণ আমি জানি হচ্ছে খাজানা দেখার পর এদের অনেক বেশি প্রবলেম হয়ে যাবে, কারণ এটা তো নকলটা সেল করতো, এখন আর নকলটা সেল করতে পারবে না, এখন আর নকলটা। লিসেন টু, একটু ভালো করে শুনেন, খাজানা কোম্পানিতে যাচ্ছি, এই কোম্পানিতে যাচ্ছি, থাইল্যান্ডের যে বড় কোম্পানি, এই কোম্পানিতে গিয়ে লাইভ করে দেখায় আসবো, ঠিক আছে? লাইভে গিয়ে দেখাবো, লাইভে গিয়ে যে দেখেন আমাদের খাজানা তৈরি হচ্ছে, জাস্ট স্টিল দেখেন, ডিয়ার ডল আপিরা দেখেন আমার খাজানা তৈরি হচ্ছে, ঠিক আছে? কোম্পানিতে গিয়ে এবার লাইভ করে দেখায় আসবো, যেমন এরকম লাইভ করি এরকম কোম্পানিতে গিয়ে লাইভ করে দেখায় আসবো। আপু আমি তোমার নিউ পেজে ওয়েলকাম। আপু এখন বলেন এটার দাম কয় টাকা রাখবো, এখন বলেন এটার দাম কয় টাকা রাখবো, জাস্ট সি, পাগল হয়ে যাবেন, মানে আমি এটা ঘ্রাণে অর্ধেক পাগল, আমি এটা ঘ্রাণে অর্ধেক পাগল, ঠিক আছে? এত জোস। আপু কেমন আছো? আপু আমার খাজানা ক্রিমটা, বডি ক্রিমটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছে, থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছো? ক্রিম শেষ, টাকা হলে নিব, আচ্ছা ঠিক আছে। আপু কেমন আছো? আপু আমি আজকে খাজানা লাইট ক্রিমটা নিয়েছি, পরে এটা নিতে পারবো, আপু স্টক থাকবে, টেনশন করার কিছু নাই। আপু আমরা দুই দিন প্রোডাক্ট কাস্টমারকে ডেলিভারি করতে পারি নাই। আপু আমার আম্মুর অনেক বছরের পুরাতন মেসটা খাজানা অ্যাপ্লাই করবেন। আপু আমি মঙ্গলবারে খাজানা অর্ডার দিয়েছি, আমি কি আপডেটটা পাবো? যাদের গত দুই দিন আগে অর্ডার ছিল, কেউ কিন্তু খাজানা ডেলিভারি হয় নাই, আমাদের প্রোডাক্ট ছিল না, আমাদের প্রোডাক্ট না থাকার কারণে কিন্তু আমরা ডেলিভারি করতে পারি নাই। 1000 আর ঘরে দাও, মাথা কি গেছে তোমার? তুমি কিভাবে বলতেছো এই যে আপনার বাবার কোম্পানি নাকি? আমি শুধু চেয়েছি তোমায়, ভাই আপনার কি বাবা মা কোনো নাম দেয় নাই? ওকে আপু, আই লাভ ইউ টু। আপু অনেকবার শেয়ার দান, থ্যাংক ইউ সো মাচ। আজকে লাইভে সর্বোচ্চ শেয়ারকারী পাবেন হচ্ছে খাজানা ক্রিমটা ফ্রি। এখন আসি এই জিনিসটা, আপনারা সবসময় এই কৌটাটা দেখে কিনবেন, যেখান থেকে কিনেন, আমার কথা হচ্ছে একটা, আপনারা যেখান থেকে খাজানা কিনেন না কেন কৌটাটা দেখে কিনবেন। যদি কৌটা মিলাইতে পারে, যদি কৌটাটা সেম টু সেম করতে পারে, সবকিছু মিলাইতে পারে, আপনারা কিনবেন, ঠিক আছে? আপনারা সবকিছু যাচাই করে কিনবেন, যদি আমাদের এই জিনিসটা সেম টু সেম করতে পারে, আমরা এরপর আবার আপডেট করব, ঠিক আছে? টেনশন করার কিছু নাই। সো আমরা কিন্তু হিউজ কোয়ান্টিটিতে আনি, আমি যদি সময় পাই অফিসে গিয়ে একটা লাইভ করে দেখাবো আপনাদেরকে শিপমেন্টের। আপু খাজানা ক্রিমটা অনেক ভালো, তোমার খাজানা ক্রিমটা ইউজ করতেছি, অনেক সুন্দর হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ আপু সোনা। আপু আমি অনেক অনেক ভালো লাগছে, খাজানা খুবই ভালো একটা ক্রিম, বেস্ট একটা ক্রিম, যে একবার ব্যবহার করবে সেই ক্রিমটার প্রেমে পড়ে যাবে, থ্যাংক ইউ সাথী আপু সোনা। সো এই ক্রিমটা নিয়ে আমার বলার কিছু নাই, বিকজ এটা বিগত 3 বছর ধরে আমি সেল করতেছি, একটা না, বিগত 3 বছর ধরে এই ক্রিমটা আমি একটা না সেল করতেছে, যে কারণে কিন্তু এই ক্রিমটার এত ডিমান্ড। এবং দেখেন এত বছর কিন্তু কেউ এটা সেল করার সাহসও পায় নাই, কারণ এই যে দেখেন 2 মাস ধরে এটা নকল করে ফেলছে। বুঝলাম কোম্পানি একা আমার না, তাহলে তোরা 3 বছর আগে থেকে কেন সেল করলি না? তোদের পেজে লাইক কত? 500। তোদের পেজে লাইক কত? 200। তোদের পেজে লাইক হাইস্ট হলে 10,000, হাইস্ট হলে 15,000। আমার পেজের লাইকটা দেখ তো, 3 লাখের উপরে ফ্যান ফলোয়ার, 3 লাখের উপরে মানুষ আমাকে ফলো করে। তাহলে চিন্তা কর যে আমি 3 বছর ধরে সেল করতেছি, আজ পর্যন্ত একটা ব্যাড রিভিউ আমাকে কাস্টমার দেয় নাই যে আপু ক্রিমটা ভালো না, আজ পর্যন্ত একটা কাস্টমার আমাকে ব্যাড রিভিউ দিতে পারে না। কারণ এই ক্রিমটা যখন আপনি পারচেস করবেন, তখন পুরো ফ্যান হয়ে যাবেন, পুরো টোটালি ফ্যান হয়ে যাবেন, এত জোস একটা আউটস্ট্যান্ডিং ক্রিম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা 8টা প্রবলেমের আপনাকে সলভ করবে, 8টা প্রবলেমের আপনাকে সলিউশন দিবে। প্রথমত এটা সুপার হোয়াইটনিং এর কাজ করবে। যদি আপনি বলেন আপু সবচেয়ে সুপার টুপার ক্রিম কোনটা, আমি বলবো খাজানা ভাই, খাজানার উপরে কোনো ক্রিম নাই, খাজানার উপরে কোনো ক্রিম নাই। লিটারালি খাজানা যখন আপনি অ্যাপ্লাই করবেন, টোটালি ফ্যান হয়ে যাবেন, টোটালি ফ্যান হয়ে যাবেন। এখন আসি, খাজানা ক্রিম প্রথমত আপনাকে হোয়াইটনিং এর কাজ করবে, সেকেন্ড গিয়ে আপনাকে ব্রাইটনিং করবে, স্কিন প্রচন্ড লাইটনিং করবে, মানে আপনার স্কিনে যে কালো যে ট্যান পড়া ভাবটা সেটা সাথে সাথে রিমুভ হয়ে যাবে। 10 থেকে 12 দিন যখন আপনি খাজানা ক্রিমটা
অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনি টোটালি ট্যান গুলো কাটাতে পারবেন। তিন নম্বরে হচ্ছে যাদের মুখে ব্রণ, ভাইরে ভাই ব্রণের অত্যাচারে আপনার জীবন শেষ, আপনি অতিষ্ঠ হয়ে পাগল হয়ে গেছেন, মনে করেন একটা দুইটা ব্রণ আসতেছে বা আপনি আগে পাকিস্তানি ক্রিম অ্যাপ্লাই করছেন, আপনি স্কিন ট্রিটমেন্ট করাতে চান, সেকেন্ডলি হচ্ছে আপনি ব্রণের জন্য খাজানা ক্রিমটা অ্যাপ্লাই করবেন। খাজানা ক্রিমটা যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার মুখে পিম্পল গুলো টোটালি রিপেয়ার হয়ে চলে যাবে, টোটালি রিপেয়ার মানে ফার্স্টে আপনার মুখে দুই একটা ব্রণ হবে, দেন ব্রণটা একদম কালো হয়ে শুকিয়ে দেন আস্তে আস্তে দাগটা চলে যাবে, ব্রণটাও পার্মানেন্ট ভাবে চলে যাবে। এটা দিয়ে আপনি ব্রণ কিন্তু আটকাতে পারবেন, কারণ ব্রণ কিন্তু কখনো পার্মানেন্ট ভাবে যায় না যখন আপনি খাজানাটা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, যখন আপনি খাজানাটা অ্যাপ্লাই করবেন তখন কিন্তু দেখো বাবুর ব্যাগে দেখো, তখন কিন্তু আপনার মুখে ব্রণটা কন্ট্রোলে থাকবে, কন্ট্রোলে থাকবে। আপু খাজানাটা সত্যি অনেক ভালো, আমি ইউজ করেছি জাস্ট, ওয়াও থ্যাংক ইউ সো মাচ। আপু পুরো শরীর সাদা ফর্সা করব কি করে? 100% যদি বলেন যে আপু আমি গ্যারান্টি চাই, 5000% আপনি গ্যারান্টি পাবেন আমাদের ভিআইপি বডি ক্রিমে, আমি দেখাইতেছি একটু ধৈর্য ধরেন। সো এই পরে হচ্ছে যাদের অতিরিক্ত মেস্তা আছে, যাদের অতিরিক্ত মেস্তা আছে মেস্তাটা চলে যাবে, মেস্তার দাগ চলে যাবে, মেস্তাটা টোটালি কন্ট্রোলে রাখবে, কারণ প্রত্যেকটা দুইটা জিনিস আপনি কোনোদিন পার্মানেন্ট রিমুভ করতে পারবেন না, এক হচ্ছে ব্রণ, দুই নম্বরে হচ্ছে আপনার মেস্তা, এই দুইটা জিনিস আপনার কন্ট্রোলে রাখতে হবে। আপু তিনটা অনেক ভালো কাজ করে বাট পরে চলে গেছে, কি ব্যাপার রেশমি, রেশমি চলে আসতেছে, ওই দেখো নেও দ্রুত যাও, নানা দৌড় দাও, নানা দৌড় দাও, 1 2 আমি লাইভে আছি, দেখেন আমার ছেলে এসে কি করতেছে, যা মারি না, এটা একটা চটকা না, না নিলে আমার চুল টুল সব ছিঁড়ে ফেলতেছে, আই এম সো সরি ডিয়ার, দেখেন আমার চুল কি করছে, দেখেন অবস্থা দেখেন। আপু সো সুইট হার্ট থ্যাংক ইউ, একটা দিছি ধরে টাস করে লাগায়া, চুলগুলো একদম পুরো গোড়াসা উঠায় ফেলছে। আপু কেমন আছো? অনেক ভালো আছি। আচ্ছা এখন আসি হচ্ছে খাজানা ক্রিমটা আমরা দুইজনকে ফ্রিতে দিব, এই সুপার আপডেটটা, সুপার আপডেটটা দুইজনকে ফ্রিতে দিব। সবার আগে আপনাদেরকে দুইটা কাজ করতে হবে, একটা লাভ রিয়াক্ট দিবেন আর 20টা শেয়ার করবেন সবাই, একটা লাভ রিয়াক্ট 20টা শেয়ার, প্রত্যেকটা আপু গার্লস গ্রুপ এবং সেলিং গ্রুপে লাইভটা শেয়ার করবেন, একটা লাভ রিয়াক্ট দিবেন 20টা শেয়ার করবেন, দ্যাটস ইট আপনার কাজ শেষ। এখন আমরা লটারির মাধ্যমে আজকে দুইজনকে টোটালি খাজানাটা ফ্রি দেবো এবং তাদের ছবি সহ পোস্ট করবো। আপু মাশাল্লাহ কিউর থ্যাংক ইউ, আপু আমি খাজানাটা নিতে চাই, এখন আসি খাজানাটা, জাস্ট আমার কলিজার একটা পাখি বলবো, কলিজা পাখি, খাজানাটা হচ্ছে আমার কলিজা পাখি, কলিজা পাখি। হ্যাঁ ফার্স্ট গুলো কাজ করেনি বাট আগের আপডেট, আগের আপডেটটা ইউজ করে স্কিন ভালো এন্ড গ্লোয়িং, গ্লোয়িং হয়েছে, উপরে চলে গেছে এটা শোনাম, আচ্ছা গ্লোয়িং হয়েছে আপু, তাও এখন কি আপডেট খাজানাটা ইউজ করতে পারবো? পারবা। আপু কোলাটা কয়টা খেতে হবে? তিনটা। খাজানা ক্রিমটা যারা ফ্রিতে পেতে চান লাইভটা শেয়ার করবেন। আপু গোটা, আপু লাল চন্দনটা ব্যবহার করি, এখন না ছোট ছোট গোটা হয়, এটা কি করবো আপু, অনেক গরম, এখন গরমের জন্য মুখে র্যাশ হয়, র্যাশ হইলে আপনি লাল চন্দন কন্টিনিউ করবেন, কারণ র্যাশের জন্য খুব দুর্দান্ত কাজ করে লাল চন্দনটা। এখন আসি হচ্ছে খাজানা ক্রিমের দাম, এটা দাম বাড়াবো, কে কে চান এটা দাম বাড়াই, খাজানা ক্রিমের দামটা কে কে চান বাড়াই, কে কে চাচ্ছেন যে খাজানা ক্রিমের দাম বাড়াইয়া দিব বলেন, ক্রিমের কৌটাটা দেখতে চাই, আগের খাজানা ক্রিমের বুঝি নাই। আপু ছেলে বড় নাকি লাইফ বড় আগে বলেন তো, মার থেকে মাসির দরদ মানুষ আমার বেশি পছন্দ না, ঠিক আছে মায়ের থেকে যাদের মাসির দরদ বেশি তারা গিয়ে দেখেন কি অবস্থা করতেছে। আপু একটা লাল চন্দন অর্ডার করেছি, আমি ইউজ করে প্রেমে পড়ে গেছি, দেন আজকে 5টা আবার অর্ডার করছে, আচ্ছা রিয়ামণি আপু কে কে এটা দাম বাড়াতে চান বলেন, এটা দাম বাড়াবো কিন্তু এইবারে সুপার আপডেটের আমার খরচ অনেক বেশি পড়ছে, এবারে সুপার আপডেটের খরচ বেশি কারণ ডলারের দাম প্রচুর বাড়ানোর কারণে কোম্পানি দাম বাড়াইয়া দিছে, এখন বলেন এখন আমি দাম কত টাকা রাখবো, ঠিক আছে কত টাকা রাখবো বলেন, কে কে অফার চান, সবাই দাম বাড়াইতে বলতেছে আমারে, কে কে দাম বাড়াইতে বলতেছেন, এটা তো, এটা তো ভালো না ক্রিমটা ভাই, এই ক্রিমটা তো ভালো না, এই ক্রিমটা পচা, এই ক্রিমটা অনেক খারাপ কাজ করে, এই ক্রিমটা কাজই করতে চায় না, দাম বাড়াই দি তাইলে, ঠিক আছে এটা দামটা আমি বাড়াই দি তাইলে, কি বলেন,
এটা তো কাজ করতেই চায় না নাকি আপনাদের, এটা নাকি ভালোই লাগে না আপনাদের, তাইলে এটা আমি দাম বাড়িয়ে দিই। যদি এটা মনে করেন যে না আপু দাম বাড়ানোর দরকার নাই, তাইলে আজকে ভিউয়ার্স বাড়াতে হবে আপনাদেরকে, তাইলে আমি সত্যি এটা দাম বাড়ায় দিব, বিকজ এবারে কস্টিং আমার অনেক বেশি অনেক বেশি। এত পরিমাণ কস্টিং আপনি চিন্তাও করতে পারবেন না, প্রচুর ডলারের দাম বাড়ার কারণে সব জায়গায় আমাদের প্রোডাক্টের দাম বেড়ে গেছে। আপু কেমন আছো? অনেক ভালো আছে। আপু মুখে ব্রণ এবং ব্রণের বড় বড় গর্ত, খাজানা অ্যাপ্লাই করবেন, খাজানা অ্যাপ্লাই করবেন। আপু তোমার কাছ থেকে চিলি ক্রিমটা অর্ডার করেছি, আজকে হাতে পেয়েছি। ওকে শোনা আপু, আপু আপু বেশি আপু দাম বাড়াবো, আমি বলছি দাম বাড়াবো, এখন আপনারা বলেন কয় টাকা বাড়াবো। আমি তো একটু নিষ্ঠুর সেলার নাকি, সবাই বলেন মুনাপু পচা, ঠিক আছে মুনাপু পচা, মুনাপু অনেক পচা, কিন্তু এটাই কিনবে সবাই। এই মুন মুন মেয়েটা, এই মুন মেয়েটা হচ্ছে এত পচা যে মুনের থেকেই আপনাদের কিনতে হবে। তাহলে এবার দাম বাড়াই দিই। 15 দিন ধরে অর্ডার করেছি, এখনো পার্সেল পেলাম না, আগে দুইটা ব্যবহার করেছি, খাজানা ক্রিমটা শেষ। আপু আমার পার্সেলটা দাও, 12 দিন অর্ডার কোড বলেন। আপু আপু কেমন আছো? অনেক ভালো আছো। অর্ডার কোড বলেন আপু, দ্রুত অর্ডার কোডটা বলেন। দাম বাড়ানোর দরকার নাই প্লিজ, না আপু বাড়াইও না, 1700 টাকা অফার প্রাইস, আপু দাও দাও দাও, তারপরও কিনবেন। কেউ 1600 বলতেছে, আপু বাড়াইও না, না না দাম কমাইয়া রাখো আপু, 1600 1700 দেখি কয় টাকা রাখবো বলেন। আমরা স্টুডেন্টরা নিতে পারবো না, এটা তো ভালো না ক্রিমটা, এই ক্রিমটা একটুকো ভালো না, তাহলে এটা কেন কিনবেন বলেন তো? এই ক্রিমটা তো একটুকো ভালো না, এটার তো চাহিদা কেন বলেন তো? কেন চাহিদা বলেন, কেন চাহিদাটা কেন, মানে এটা তো ভালো না, সবাই বলে এটা ভালো না, এটা পচা, তাহলে এত চাহিদা কেন এটার? এটা যদি এতটাই খারাপ ক্রিম হয়, এত মার্কেট ডিমান্ড কেন? আমি তো বুঝতে পারতেছি না, আমার প্রোডাক্ট ডেলিভারি আমি করতে পারতেছি না, 2 দিন ধরে আমি লাইভে আসি নাই। লাইভটা একটু শেয়ার করবেন, 20টা শেয়ার করবেন, একটা লাভ রিয়াক্ট দিবেন দ্রুত সবাই। আপু কেমন আছো? অনেক ভালো আছি। 1700 টাকা অফার প্রাইস দিয়ে দাও, দাঁড়াও কয় টাকা দিব বলেন। মুখে ব্রণ আর কালো দাগ হয়ে গিয়েছে, এখন কি করব বলেন? খাজানা ক্রিম অ্যাপ্লাই করবেন, দাগও চলে যাবে, ব্রণও চলে যাবে, সবই চলে যাবে। আপু অনেক ভালো একটা ক্রিম, কি বলতেছো? অনেক ভালো অনেক ভালো। আপনারা সবাই কমেন্টগুলো দেখেন ভাই, কমেন্টগুলো দেখেন, ক্লায়েন্টের কমেন্টগুলো দেখেন। কাস্টমার এটার ফ্যান, এটার পাগল, মানে কাস্টমারের হার্টবিট, কাস্টমারের হার্টবিট, ঠিক আছে কাস্টমারের হার্টবিট। সো এটা কিন্তু আপু প্রাইসটা রাখো আপু, ওকে শোনা আপু, সো একটু একটা লাভ রিয়াক্ট দিবেন সবাই, 5টা 20টা শেয়ার করবেন, দেন আমি 2টা ক্রিম ফ্রিতে দিব আপনাদেরকে, দেন আমি হচ্ছে 2টা খাজানা আপনাদেরকে ফ্রিতে দিব। আপু ছোট ছোট তিলের জন্য খাজানা অ্যাপ্লাই করবেন, চলে যাবে। ওকে আমি দাম বলে দেই তাইলে, এটাতে আপনাকে ফর্সা করবে, আমরা তো ফর্সা ছাড়া কিছু বুঝি না বাঙালিরা, ফর্সা করবে, আপনার স্কিনে ট্যান রিমুভ করবে, আপনার স্কিনে সানবার্ন রিমুভ করবে, আপনার স্কিনে ব্রণ 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 রিমুভ করবে, আপনার স্কিনে মেস্তা রিমুভ করবে, আপনার স্কিনটা অল ইন ক্লিন রাখবে সব সময়, অল ইন ক্লিন রাখবে। আপু আমার অনেক ভালো কাজ করছে খাজানাটা। আচ্ছা ঠিক আছে শোনা আপু, দেখি কার ভালো কাজ করে নাই, তাদের থেকে দাম বেশি রাখবো। আপু অর্ডার কনফার্ম কোড, আচ্ছা মডারেটর টিম মৌসুমী আপুর অর্ডার কোডটা একটু দেখেন। আপু ক্রিমটা অনেক 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 ফাটাফাটি ভালো, এবারের ক্রিম লাগাইলে আরো পাগল হয়ে যাবেন, এইবারের খাজানা ক্রিমটা লাগালে আপনি আরো পাগল হবেন, কোনো কথাই হবে না, পুরো মাথা নষ্ট ক্রিম হবে এবারে খাজানা ক্রিমটা, পুরো মাথা নষ্ট ক্রিম হবে। আপনি যদি একবার ইউজ করেন আপনি পুরো ফিদা হয়ে যাবেন, আমি মন আপনাকে চ্যালেঞ্জ দিলাম, পুরো ফিদা হয়ে যাবেন। আপু কেমন আছো? অনেক ভালো আছে। আপু আমি নিতে চাই, আপু এবারে খাজানাটা আগের গুলার থেকে হাজার হাজার গুণ ভালো, এবারে খাজানাটা আগের গুণের থেকে হাজার হাজার গুণ ভালো, এবং এত জোস ভাবে আপনার স্কিন ফর্সা করবে আপনি চিন্তাও করতে পারবেন না। এখন আসি আপু এটা কত শেড ফর্সা করবে, এটা আনলিমিটেড আপনাকে ফর্সা করে। খাজানা ক্রিমের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা আনলিমিটেড, কারণ এটা আমি মুখে লাগাইতে পারি না, এটা লাগাইলে আমি অনেক ফর্সা হয়ে যাই, এই হচ্ছে মেইন প্রবলেম, এই জন্য আমি এটা রেগুলার লাগাই না, কারণ এটা আমি দেখা যায় সপ্তাহে 2 দিন সপ্তাহে 3 দিন এরকম খাজানা ক্রিমটা লাগাই। আপু কেমন আছো? অনেক 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 আনলাম, সাদা হয়ে গিয়েছি আপু, সুবহানাল্লাহ, আই লাভ ইউ আপু, থ্যাংক ইউ জেরিন আপু। আপু আমি খাজানা ক্রিমটা ইউজ করেছি, 10টা অনেক ভালো কাজ করছে, আমি টাকা জমাইছি কিনবো বলে, কিন্তু তুমি দাম বাড়াইও না প্লিজ, ঠিক আছে আর ঘুরাবো না আপনাদেরকে, আমি এটার দামটা বলে দেই। খাজানা ক্রিমের প্রাইসটা আমি বলে দেই, খাজানা ক্রিমের প্রাইস পড়বে হচ্ছে মাত্র, লাভ রিয়াক্ট চাই, দাম বাড়ায় দিব নাইলে, শেয়ার চাই, লাভ রিয়াক্ট চাই, দাম কিন্তু বাড়ায় দিব নাইলে। আজকে অনেক ঢং করতেছে আপুরা, মানে বকবে, আমি অবশ্য শোরুমে যাবো একটু পর, আমাকে বকবে আপুরা, 20টা শেয়ার একটা লাভ রিয়াক্ট, দাম বাড়ায় দিলাম নাইলে।
হাজার গুণ ভালো কাজ করবে, হাজার গুণ ভালো মানে উড়াধুরা কাজ করবে, উড়াধুরা কাজ করবে। যেমন ভিআইপি ভাইরাল হয়েছে বডি ক্রিম, সেম হচ্ছে আপনার খাজানা ভাইরাল হবে। ঠিক আছে আপু, আমি এটা নিতে চাই, আপু অফার প্রাইস বলো, বলতেছি দাম বলে দেই। এবারে খাজানা ক্রিম পাবেন হচ্ছে আপনারা মাত্র 1500 টাকা করে। এবারে খাজানাটাও আপনারা পাচ্ছেন মাত্র 1500 টাকা। আমি দাম বাড়াইলাম না, কিচ্ছু করলাম না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এবারে ক্রিমটা সাইজে আগের গুলার থেকে অনেক বেশি, 25 গ্রাম। 25 গ্রামের একটা ক্রিম কিন্তু আপনারা এখানে পাচ্ছেন, যেটা কিন্তু আপনার স্কিনটা তাড়াতাড়ি ফর্সা করবে। তবে আর একটা কথা আমি আপনাদেরকে বইলা দিলাম, সেই কথাটা হচ্ছে ক্রিমটা কিন্তু প্রথম অবস্থায় আপনাকে 20 দিনে শেষ করতে হবে। ক্রিমটা কিন্তু প্রথম, হ্যাঁ জুতু পড়ো, ক্রিমটা কিন্তু প্রথম অবস্থায় হচ্ছে আপনার 20 দিনে শেষ করতে হবে। যারা তাড়াতাড়ি ফর্সা হতে চান, যারা ফর্সা হতে চান না তারা এটা ভুলেও কিনবেন না, যারা ফর্সা হতে চান না তারা এটা ভুলেও কিনবেন না, বিকজ এটা আপনাকে আনলিমিটেড ফর্সা করবে, আনলিমিটেড। আর একটা কথা বলে দেই, আমাদের ক্রিমের সবচেয়ে প্লাস পয়েন্টগুলো কি, আপনার স্কিন পাতলা হবে না, আপনাদের স্কিন পাতলা হবে না, আপনার স্কিনে কোনো ক্ষতি হবে না, আপনি সুন্দরভাবে একটা ব্রাইট স্কিন টোন দেখতে পারবেন অল টাইম। আপু আমি, তুমি আমাকে ভুলে গেছো, সোনি আকিল খান আপু, তুমি কেমন আছো? আপু আমি ভয় পাইছিলাম, দাম বাড়াবো কি না, আর ভয় পাওয়ার কিছু নাই, শুধুমাত্র টাকা দিয়ে সম্পর্ক হয় না আপু, আপনাদের সাথে আমার সম্পর্ক কি শুধু প্রোডাক্ট কিনতেছেন এর জন্য আমাকে এত ভালোবাসেন, এর জন্য এত ভালোবাসেন, এর জন্য কিন্তু এত ভালোবাসেন না। আপনারা কিন্তু আমার প্রোডাক্ট ভালো দেখে আমাকে মন থেকে, আমাকে মন থেকে আপনারা ভালোবাসেন, মন থেকে আমাকে আদর করেন। এই হচ্ছে আমার ক্রিম, আমার প্রোডাক্ট আপনারা নিচ্ছেন তা কিন্তু না, আপনারা মন থেকে ভালোবাসেন। আপনারা জানেন আমার অনেক আপুরা শোরুমে আইসা, কি হয়েছে রেশমি, আপনারা জানেন আমাদের অনেক কাস্টমার, ও আচ্ছা আমার কাছে আসো, আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার লাইভ অলমোস্ট শেষ, মারামারি করে দুইজনে। আপু ঠিক কথা বলছো, টাকা দিয়ে সব হয় না, রাইট আপু, টাকা দিয়ে সব হয় না কিন্তু। আচ্ছা ভাই আমি যাওয়ার সময় তেল নিয়ে নিব অনেক। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দেখেন আমি একটা অফার বা আমি একটা দাম বাড়াই না, এদিকে আপুর আমাকে কত আদর কত ভালোবাসা দিতেছে। আপু মুখের লোম রিমুভ করার জন্য জেল অ্যাপ্লাই করবেন, সুদিং জেল অ্যাপ্লাই করবেন। এখন আসি যারা খাজানাটা নিতে চাচ্ছেন তারা হচ্ছেন ফুল নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সহ, ঠিক আছে, ফুল নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সহ আপনি আমাদের পেজে মেসেজ করবেন। কোনো হাই হ্যালো ভবা চাকা কাবা চাকা কাবি চাকা বোম বোম এগুলো কিছু বলবেন না, শুধু অর্ডার করবেন। ইনবক্সে হচ্ছে, ইনবক্সে হচ্ছে জাস্ট নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে হচ্ছে আপনি অর্ডার করবেন। লাক্সারি সিরামটা নিতে চাই আসে কিনা একটু ইনবক্স করেন। আপু হ্যালো আপু আমি নতুন, ওয়েলকাম সুমাইয়া মেহেজাবিন আপু, আপু থ্যাংক ইউ আপু, লাভ ইউ, আমার কলিজা শোনা আপু, তুমি দাম বাড়াও নাই এটা দেখে আমার খুবই ভালো লাগছে। আপু প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাড়ছে কিন্তু আমরা কিন্তু আপনাদের থেকে এক টাকাও দাম বাড়াই নাই, প্রত্যেকটা জিনিসের দাম বাড়াইছে ইম্পোর্টাররা, বাট আমরা কিন্তু একটা টাকাও আপনাদের কাছ থেকে দাম বাড়াই নাই। এই হচ্ছে আমার প্লাস পয়েন্ট, বিকজ দেখেন আমি যদি একটু দাম বাড়াই আমার অনেক আপুরা এটা নিতে পারবে না, কিন্তু এই এই ক্রিমটা ছাড়া অনেক আপুদের প্রবলেম, এই ক্রিমটা ছাড়া, হ্যাঁ এই ক্রিমটা ছাড়া অনেক আপুদের প্রবলেম হয়, কারণ এই ক্রিমটা ছাড়া আপুদের কাছ থেকে হচ্ছে, ঠিক আছে, এই ক্রিমটা আপুদের কাছ থেকে মনে করেন এই ক্রিমটা না নিলে শান্তি লাগে না, আমার এই ক্রিমটা এত জোস। আমি এমন এমন কাস্টমার দেখছি যে আমার কাস্টমার মানে স্কিনের অবস্থা ভয়াবহ করে আসছে, আমার শোরুম থেকে আইসা ক্রিম ট্রিম ইউজ করে স্কিন পুরো ঠিক করে ফেলছে, এসে কান্না করে দেয় মাঝে মাঝে, জানেন তার স্কিন দেখে আসে খুশিতে, মানে আবেগ কি বলে আবেগ সে ধরে রাখতে পারে না, পুরো কান্না করে দেয় শোরুমে এসে, যাপু তোমার প্রোডাক্টগুলো এত ভালো যে আমার পুরো লাইফটা চেঞ্জ হয়ে গেছে, লাইফটা আমার শোরুমে গেলে কাস্টমারের শুধু ফিডব্যাক, আর প্রত্যেকটা কাস্টমার রিপিট, দেখেন আমার প্রোডাক্ট ভালো না হলে কিন্তু প্রত্যেকটা কাস্টমার, প্রত্যেকটা কাস্টমার কিন্তু বারবার নিত না, চিন্তা করেন প্রত্যেকটা, ঠিক আছে, এগুলো না করে আমি নিম পাতা ব্যবহার করলে চলে যাবে, নিম পাতা সবচেয়ে ভালো হয়, নিম পাতা যদি আপনি গুঁড়ো করে পাটায় পেটে বড়ি করে খান এটা কিন্তু বডির জন্য অনেক ভালো কাজ করে, ছোটবেলায় খাইতাম কারণ আমার অনেক চুলকানির প্রবলেম ছিল, অনেক অ্যালার্জির প্রবলেমের কারণে আমার আম্মুকে দেখছি
যে নিম পাতা আর হলুদ একসাথে মিক্স করে বেটে ওটা হচ্ছে গোল গোল বড়ি বানিয়ে ওটা খাওয়াইতো। ওটাতে অ্যালার্জি কমতো কিনা যায় না, বাট খাওয়াইতো। নিম পাতা অনেক উপকারী, বাট নিম পাতা এই ক্ষেত্রে উপকারী করে, আর ডিরেক্ট নিম পাতা দিলে তো অনেক প্রবলেম হয়। আপু কেমন আছেন? কানিজা, ফারহান, ইভা, আপু ওই যে বললাম আমার বাসায় দুইটা সার্ভেন্ট আছে, আপনিও চলে আসেন। আপু অনেক অনেক নিয়েছি, বাট অনেক অনেক সুন্দর হয়েছে স্কিনটা। মুন আপু, তোমার ক্রিম ইউজ করে অনেক হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছে? তালুকদার আহমেদ পারভেজ, বাট তেমন ফর্সা করলো না। তেমন ফর্সা না করার দুইটা কারণ, স্কিন কেয়ার, স্কিন কেয়ার যারা না করেন তাদের স্কিনে কিন্তু কাজ করে না ক্রিম, যাদের স্কিনে স্কিন কেয়ার না করেন তাদের স্কিনে কিন্তু ক্রিম কাজ করে না। আর আমার প্রত্যেকটা ক্রিম আপনার 100% রেজাল্ট দিবে। যদি আপনি রেগুলার বেসিক স্কিন কেয়ার করেন, স্কিনের যত্ন নেন, স্কিন কেয়ার করেন, স্কিনের যত্ন নেন, তাহলে আপনি 100% রেজাল্ট পাবেন। খাজানা ক্রিমের প্রাইস পড়বে 1500 টাকা। যারা নিতে যাচ্ছেন, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে পেজ অর্ডার করবেন। নাম, অ্যাড্রেস, আর একটা কথা বলি, এটা কিন্তু লেজার করা, এই যে হাতে দিলে আপনার বাঁচবে, এটা কিন্তু নট স্টিকার, নট ফর স্টিকার, এটা লেজার করা। যারা নিবেন দেখে নিবেন। আপু খাজানা ক্রিমটাকে পুরো মিশিয়ে ফেলবে, একটু একটু মোটা করে লাগাবেন, মোটা করে লাগাবেন আপু। মোটা করে লাগালে আপনার স্কিনে তাড়াতাড়ি কাজ করবে। আমি এখন আবার একটা প্রোডাক্ট দেখাবো, যেটা হচ্ছে যারা বডি, মুখ ফর্সা হওয়ার পাশাপাশি, দেখেন আপনি যখন খাজানা লাগাবেন পুরোপুরি ফর্সা হয়ে যাবেন। আপনি যখন খাজানা লাগাবেন, আপু গ্রুপে বিফোর আফটার পিক সহ রিভিউ দিয়েছি, গিফট চাই, দিয়ে দিব আপু, দিয়ে দিব। এই শুক্রবারই যদি আপনার ভাইয়ার মানে সবকিছু প্ল্যানিং মতো হয়, আমরা এই শুক্রবারে হচ্ছে, ঠিক আছে, শুক্রবারে আপনাদেরকে গিফট দিয়ে দিব। কারণ আপু আমাদের তো একটা সামনে একটা সারপ্রাইজ আছে, এটা আমরা বলবো না এখন। সারপ্রাইজের জন্য সবাই ওয়েট করতেছেন, ওয়েট করতেছেন কি সারপ্রাইজ মুন আপু দিতে পারে। আসলে আপনার ভাইয়া হচ্ছে একটু ব্যস্ত, যে কারণে না গিফটের আইটেমটা, আর আমরা কোনো মানে লোকাল আইটেম আপনাদেরকে গিফট করবো না, এমন জিনিস গিফট করবো যেটা আপনি ইউজ করে খুশি হবেন, ঠিক আছে? বাবা যেটা আনছে ওই জুতা পরবে। ওকে আপু, খাজানা ক্রিমটা কি ব্রাইট হতে পারবা, হতে কি ব্রাইট হতে পারবো না? 100% হতে পারবা। এখন আসে যে আপনাদের সারপ্রাইজ আমি দিব, গিফটও দিব, একটু ধৈর্য ধরেন। এই শুক্রবার ইনশাল্লাহ আমরা দিব গিফট সবাইকে। অবশ্যই যারা রিভিউ দিয়েছেন সবাইকে ফোন দেওয়া হবে, টেনশন করার কিছু নাই, সবাই গিফট পাবেন। যারা আফটার বিফোর ছবি সহ আমাদের গ্রুপে রিভিউ দেন, সবাইকে গিফট দিব। এখন আসে আপু, মুখ অনেক ফর্সা হয়ে গেল, খাজানা দিলে কিন্তু আপনি প্রচণ্ড ফর্সা হবেন। আমি আবার বলি, যারা ফর্সা হতে চাচ্ছেন না তারা এটা কিনেন না, এটা অনেক ফর্সা করবে আপনাকে। এখন আসি যে আপু, মুখ ফর্সা হয়ে গেলাম, আমার গলা, হাত পা প্রচুর কালো, দেখতে কিন্তু খুব বাজে লাগে, মনে হবে যে মুখের ভিতর থেকে লাইট বের হচ্ছে, হাত পা কালো, যেটা আগে আমার হইতো, কারণ আমি কিন্তু প্রচুর কালো একজন মেয়ে ছিলাম। আমি যখন প্রথম খাজানা ইউজ করি, আমার গলার সাথে কিন্তু মুখ মিলে নাই। আপনারা দেখেন আমার 2020-এর লাইফ, আমার গলার সাথে মুখ মিলে নাই, আমি তো বুঝতে পারতাম না। তখন আমি বললাম যে আমি কিভাবে গলা ফর্সা করব, তখন আমার ফার্স্ট, আমি কিন্তু পোপার ওয়েতে, এই যে আন্না কোথায়, আন্না এখানে আসো, এখানে বসো, এখানে বসে থাকো, কেউ নিবে না তোমাকে, আমি আসি। এ নে, আপনারা কি সবাই হাতে নেল পালিশ দিতে জানেন? আমার ছেলে নখ পালিশও ইউজ করে। আচ্ছা আপু কেমন আছো? অনেক ভালো আছে। মুখে হালকা মেস্তা, খাজানা অ্যাপ্লাই করবেন, প্যাক ইউজ করবেন, ঠিক আছে? খাজানা অ্যাপ্লাই করবেন, প্যাক ইউজ করবেন আপু, মুখে নিতে চাই। আচ্ছা এখন আসে যারা বডি ফর্সা করবেন, যে আপু আমি 100% বডি ফর্সা করতে চাই, তারা হচ্ছেন আমাদের বডি ক্রিমটা নিবেন, যেটা হচ্ছে হোয়াইটনিং বডি ভিআইপি ক্রিমটা। হোয়াইটনিং বডি ভিআইপি ক্রিমটা আপনার বডিকে প্রচুর পরিমাণ ফর্সা করবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমি যদি কান্না করি, আমার ছেলে এসে আমার এইখানে চুমা দিবে, এইখানে চুমা দিবে, এইখানে চুমা দিবে, মানে আমাকে কিভাবে ঠান্ডা করবে। আর আমি এই চুমা খাওয়ার জন্য সারাদিন কান্নার অভিনয় করি। আচ্ছা এই হচ্ছে অবস্থা আমার। আপু একটা এটা ব্যবহার, এটা রাতে ইউজ করবেন, ভুলেও এটা দিনে লাগাবেন না, বিকজ এটা প্রচুর পাওয়ারফুল, এটা প্রচুর পরিমাণ পাওয়ারফুল একটা বডি ক্রিম, যেটা আপনার বডিটাকে ধপধপে ফর্সা করবে। এবং খাজানা ক্রিমটাও আপনার প্রচুর পরিমাণ পাওয়ারফুল। সো এই দুইটা ক্রিম আপনি শুধু রাতে অ্যাপ্লাই করবেন। এটার প্রাইস 1500, এটার প্রাইস 1600 টাকা। বডি ক্রিম 1600, নাইট ক্রিম 1500 টাকা করে। আপু আমি নিতে চাই, আপু সুদিং জেল গিফট দাও, গিফটের আইটেম আমরা সিলেক্ট করে দিব। এখন আসি আপু, আমি ফর্সা, ফর্সার মানে আনলিমিটেড ফর্সা, এবং সেটা হচ্ছে একদম সাদা ফর্সা হব, এবং আমি ফর্সাটা সারা জীবন ধরে রাখবো। কি করবে? লাল চন্দনের ভাইরাল প্যাক, লাল চন্দনের ভাইরাল প্যাকটা আপনারা ইউজ করবেন। লাল চন্দনের প্যাকটা, হ্যাঁ লাল চন্দনের প্যাকটা হয়েছে কি, লাল চন্দনের প্যাকটা যখন আপনি অ্যাপ্লাই করবেন, লাল চন্দনের প্যাকটা যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনার স্কিন, তোমরা আসলেই ডিস্টার্ব ম্যাম।
বলতে চাই থ্যাঙ্কস আপু, গিফটের অপেক্ষায় রইলাম, সবাই গিফট পাবেন আপু। আপু আমি সুদিং জেলটা গিফট দিবা চাক। সো এটা হচ্ছে লাল চন্দনের প্যাক, এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড, এটা আমরা ম্যানুফ্যাকচার করি হচ্ছে বাংলাদেশে। এটা হচ্ছে লাইট আপ ব্র্যান্ড, এটা হচ্ছে লাইট আপ ব্র্যান্ড, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে জোস একটা প্রোডাক্ট লাইট আপের। এখন আসি যে মুনাপু, এই প্রোডাক্টটা কেমন কাজ করে, লাল চন্দনের প্যাকটা কে কে নিছেন আমাকে রিভিউ দেন, লাল চন্দনের ফেস প্যাকটা কে কে পারচেজ করছেন আমাকে রিভিউ দেন, লাল চন্দনের প্যাকটা কার কার ভালো কাজ করছে। এই প্যাকটা যখন আপনি লাগাবেন না, ফুল স্কিনটা সাথে সাথে চার শেড ফর্সা হয়ে যাবে। মুখে লাগাবেন, গলায় লাগাবেন, ঘাড়ে লাগাবেন, আন্ডারআর্মসে লাগাবেন, সিক্রেট পার্টে অ্যাপ্লাই করতে পারবেন। এক মিনিট ম্যাসাজ করে 10 মিনিটের মতো রেখে ধুয়ে ফেলবেন, কাজ শেষ। লাল চন্দনের প্যাকটা কার কার ভালো কাজ করছে, এখন আসি এইটারও কিন্তু নকল করছে। লাল চন্দন দেখেন, ও যদি ওর নকল করছে ভালো কথা, যদি আমার এই ব্র্যান্ড নেম ইউজ করতো না, ওর কপালে অনেক দুঃখ ছিল। লাল চন্দনের প্যাক যেটা একমাত্র লাইট আপ ব্র্যান্ড, হ্যাঁ লাইট আপ ব্র্যান্ড, যেটা মোস্ট পপুলার, মোস্ট ভাইরাল একটা প্যাক, যেটা একমাত্র মুন অনলাইন শপে পাবেন, বিকজ লাইট আপটা আমার নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট, ঠিক আছে, নিজস্ব ব্র্যান্ড এবং এটা বাংলাদেশি প্রোডাক্ট। আমি আবার বলে দেয় এটা বাংলাদেশি প্রোডাক্ট এবং এত জোস আমার প্রোডাক্টটা। আপু এটা তো জাস্ট ওয়াও, এটা একটাই আমার ফেস জাস্ট ওয়াও করে দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ আপু সোনা। এই প্রোডাক্টটা যখন আপনি ইউজ করবেন, মুখে লাগাবেন 10 মিনিট, ফেসে লাগাবেন 10 মিনিট, হাতে পায়ে লাগাবেন 10 মিনিট, ঠিক আছে, হাতে পায়ে লাগাবেন 10 মিনিট। হাতে পায়ে যখন আপনি 10 মিনিট লাগাবেন, তখন অটোমেটিক্যালি, হ্যাঁ অটোমেটিক্যালি হচ্ছে আপনার স্কিন ব্রাইট হয়ে যাবে। এবং এটা কিন্তু আপনি হাতে পায়ে মাস্ট অ্যাপ্লাই করবেন, হাতে পায়ে লাগাবেন, মুখে লাগাবেন, একদম কপাল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত অ্যাপ্লাই করবেন। এই প্যাকটার কোনো ব্যাড রিভিউ নাই, যেমন খাজানা ক্রিমের নাই, তেমন হচ্ছে আমার এই প্যাকটার নাই। লাল চন্দন দিনে কয়বার করে দিব আপু, লাল চন্দনটা হচ্ছে আপনি দিনে একবার করে অ্যাপ্লাই করবেন, হাতে পায়ে লাগাবেন একবার, মুখে লাগাবেন একবার। আপু লাল চন্দনটা তো আমার কলেজ, আপু আমার এবং বোনের মেয়ের কাজ করছে, থ্যাংক ইউ অনন্যা আপু। আপু লাল চন্দনটা অনেক অনেক ফাটাফাটি ভালো কাজ করে, থ্যাংক ইউ সো মাচ শোভা আপু, সো এ শোভা আপু। সো লাল চন্দন প্যাকটা হচ্ছে আপনি 1 মিনিট ম্যাসাজ করবেন, 10 মিনিট 10 মিনিট করে হচ্ছে রেখে এরকম ধুয়ে ফেলবেন, প্রত্যেকদিন লাগাবেন নাইট ক্রিমের পাশাপাশি। দেখবেন কি, যারা অনেকে আছে নাইট ক্রিম লাগালেও ফর্সা হয় না, নাইট ক্রিম লাগালেও ফর্সা হয় না, তারা কি করবেন এখন, স্কিন কেয়ার করা কি অফ করবেন, করবেন না। আপনারা রেগুলার প্যাক ইউজ করবেন, দেখবেন স্কিন ঠিক হয়ে যাবে। আপু আমি খাজানা 3টা ইউজ করছি, কিন্তু আমার ফেস ঝাপসা কালো দাগ ছিল না গো, ফেসে ঝাপসা কালো দাগ ছিল না গো, বুঝি নাই আপু আপনার কমেন্ট। আপু এটা লাগানোর পর কি লাগাবো, এটা লাগানোর পর আপনি জেল অ্যাপ্লাই করবেন, এটা লাগানোর পর আপনি সিরাম অ্যাপ্লাই করবেন, আমি দেখাই দিই সিরামটা, রক্ত সিরামটা সবাই ইউজ করবেন। আমার ফেসে সবচেয়ে জোস যদি বলেন যে সবচেয়ে ভাইরাল একটা সিরাম দেখান মুনাপু, সবচেয়ে ভাইরাল হয়েছে রক্ত সিরামটা, সবচেয়ে ভাইরাল, সবচেয়ে ভাইরাল, মানে ভাইরালের বাপ যদি বলেন যে আপু আমার ভাইরালের বাপ ক্রিম আমার এখানে আছে কিনা আমি দেখতে আসি, নাই মনে হয়, রক্ত সিরামটা এখানে নাই, রক্ত সিরামটা আমি দেখাইতে পারতেছি না আমি, এখন হচ্ছে আমার সবচেয়ে আর একটা পপুলার বস সিরামটা দেখাই দিলাম, যেহেতু রক্ত সিরামটা আমার হাতের কাছে নাই। এই সিরামটা হচ্ছে আপনার স্কিনে আপনি প্যাকটা যখন লাগাবেন, দেন 2 ফোঁটা সিরাম অ্যাপ্লাই করবেন, দেন আপনি নাইট ক্রিম লাগিয়ে ঘুমিয়ে পড়বেন, দেন আপনি নাইট ক্রিম লাগিয়ে ঘুমিয়ে ফেলবেন, অবশ্যই নাইট ক্রিমের পাশাপাশি সিরাম অ্যাপ্লাই করবেন, অবশ্যই যারা নাইট ক্রিম অ্যাপ্লাই করেন বা কিচ্ছু না ইউজ করেন অবশ্যই সিরাম অ্যাপ্লাই করবেন। এটার প্রাইস হচ্ছে 1250 টাকা, সিরামের প্রাইস হচ্ছে 1250 আর রক্ত সিরামের প্রাইস হচ্ছে 1250, এটা মানে 1150 টাকা, ইনবক্স করলে বলে দিবে। আপু লাল চন্দনে কি দানা দানা আছে, হ্যাঁ দানা দানা আছে, একটা স্ক্রাবার আছে, এটা হবে কি তুমি যখন এটা স্ক্রাবিং করবে আলতো করে, তোমার মুখের যে মরা দাগগুলো আছে, মরা চামড়াগুলো আছে, স্পটগুলো আছে, এগুলো রিমুভ করতে হেল্প করবে। সো এটার প্রাইস হচ্ছে 1150 টাকা হচ্ছে আমাদের বস সিরাম। এই সিরামটা ভাই রে ভাই, এটা কালারটা জাস্ট দেখেন, দেখছেন পুরা গুলটা থাকে, পুরা গুলটা থায়ন, মানে আপনি সিরাম ইউজ করেও ফর্সা হতে পারবেন, এটা ফুল গুলটা থায়নের একটা ইনজেকশনের সিরাম, হ্যাঁ বস সিরামটা, মানে এটা আপনি গুগলের রিভিউ দেখে না জানে, এটা আপনার মুখে যদি পোড়া কোনো ক্ষত দাগ থাকে, হ্যাঁ মুখে যদি কোনো পোড়া ক্ষত দাগ থাকে, আপনি এই শুধু নাইট ক্রিমের পাশাপাশি সিরাম অ্যাপ্লাই করে আপনার সেই ক্ষত দাগ রিমুভ করতে পারবেন। গর্ত ভরাট হবে, যাদের ব্রণের ফুটে ফুটে দাগ বানায় ফেলছেন, ব্রণের গর্ত বানায় ফেলছেন, তারা অবশ্যই বস সিরাম অ্যাপ্লাই করবেন, বস সিরামের প্রাইস পড়বে 1150 টাকা। আর অবশ্যই রোদে যাওয়ার আগে সবাইকে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ অবশ্যই রোদে যাওয়ার আগে সবাইকে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। আপু খাজানা দেওয়ার আগে কি জেল জেল দিতে হবে, ঠিক আছে কেমন আছো, অনেক ভালো আছি আপু। আর সিরামটা দিয়ে কি আবার ফেস ওয়াশ দিয়ে, না ফেস ওয়াশ হচ্ছে আপনি সবার আগে দিবেন, ফেস ওয়াশ দিয়ে প্যাক লাগাবেন, প্যাক লাগায় মুখ ধুয়ে সিরাম লাগাবেন, দেন হচ্ছে আপনি নাইট ক্রিম। আর সবার আগে আমি বলে দিই মুখ ধোয়ার জন্য এটা কিন্তু ফর্সাকারী ফেস ওয়াশ, এটা কিন্তু আপনাকে ফর্সা করবে, ঠিক আছে, যারা ফর্সা হতে চাচ্ছেন, অয়েল কন্ট্রোল করাচ্ছেন, হ্যাঁ আপু ডাক্তারের ট্রিটমেন্ট করা
যাচ্ছি অনেক ব্রণ, তাই তোমার ক্রিম নিচ্ছি না, কোনো সমস্যা নাই আপু। আপু খাজানা আপডেট একটা ইউজ করেছি, এখন কি আর নিতে পারবো? খাজানা ক্রিম অবশ্যই তিনটা অ্যাপ্লাই করবেন আপু, সবার আগে তিনটা, 20 দিন 20 দিন 60 দিনে তিনটা ক্রিম শেষ করবেন, কোর্স কমপ্লিট করবেন, একটা না দুইটা না তিনটা ক্রিম অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এটা কিন্তু ফর্সা ওয়ার ফেস ওয়াশ, যারা ফর্সা হতে চান ঠিক আছে তারা হচ্ছেন ফেসিক গ্লো ফেস ওয়াশটা অ্যাপ্লাই করবেন, এটা প্রচুর স্কিনে গ্লো করবে ভাই, এটার ফ্যান আমি, এই ফেস ওয়াশটার ফ্যান আমি, আমি এটা মুখে যখন ইউজ করি আমার স্কিনটা পুরো চকচক করে, আমার ফেসটা ডিরেক্ট চকচক করে, ডিরেক্ট চকচক করে, এবং আপনি যখন এই প্যাক ফেস ওয়াশটা ইউজ করবেন আপনার স্কিনে দেখবেন যে ইন টোটালি হচ্ছে আপনার স্কিনটা। আচ্ছা কেমন আছো? অনেক ভালো আছি আপু। আমি এই সাবানটা কোনটা নিব, কোনটা আপু? সো এইটার প্রাইস পড়বে আপনার 780 টাকা, ফেস ওয়াশটা, ফেস ওয়াশের প্রাইস পড়বে 780। আর যারা ঠোঁট পিং করতে চান তারা হচ্ছেন দুইটা প্রোডাক্ট নেবেন, এইটা একটা নেবেন লিপসের জন্য, খুবই জোস পিটি ক্রাউনের, এটা হচ্ছে লিপ স্লিপিং মাস্ক, এটা হচ্ছে শুধু ঠোঁটের উপরে দিয়ে রাখবেন লিপস, এটা হচ্ছে 850। আর একটা আছে লিপ জেল স্লিপিং মাস্ক ঠোঁটের, সেটা প্রাইস করবে 380 টাকা, ঠিক আছে? যারা ঠোঁট ঠোঁট একেবারে কালো, যারা হচ্ছেন আপনার ঠোঁটটাকে পিঙ্ক করবেন, আর যাদের অতিরিক্ত চুল পড়ে তারা সর্বপ্রথম হচ্ছে আমাদের দুইটা প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন। এখানে অনেক প্রোডাক্ট মিসিং। আচ্ছা এটা হচ্ছে ডক্টর ডেভিডের তেল, এই তেলটা অ্যাপ্লাই করবেন যাদের অতিরিক্ত চুল পড়ে, চুল পড়া বন্ধ করার জন্য কিছু দেখাও, চুল পড়া বন্ধ করার জন্য হচ্ছে আপনি কষ্ট করে আমাদের তেলটা অ্যাপ্লাই করবেন ডক্টর ডেভিডের। লাল চন্দন 620। আচ্ছা এটা হচ্ছে ডক্টর ডেভিডের তেল, ডক্টর ডেভিডের তেলের প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1250, সেটা চুল পড়া বন্ধ করবে। আর আজকের মতো লাইভটা এখানে শেষ করে দিচ্ছি, যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন। সো আল্লাহ হাফেজ, টাটা।